খালদা জিয়ার মুক্তি নিয়ে হঠাৎ কাদেরকে ফোন দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক কথা জানান কাদের বলেন বেগম খালদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আমার সঙ্গে ফখরুল ইসলাম আলমগীরের টেলিফোনে কথা হয়েছে তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন প্রধানমন্ত্রীকে খালদা জিয়ার প্যারলের বিষয়ে বলি তিনি বলেন খালদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি ব্যাপারে তারা লিখিত কোনো আবেদন পাননি তারা শুধু মুখে মুখেই বলেছেন কিন্তু লিখিত কোনো আবেদন করেননি এটা দুর্নীতির মামলা রাজনৈতিক মামলা হলে সরকার বিবেচনা করতে পারত বিএনপি বারবার সরকারের কাছে খালদা জিয়ার মুক্তি বা প্যারোলে মুক্তি চাচ্ছে কিন্তু বিষয়টি রাজনৈতিক মামলা নয় সরকার বিষয়টি তখনই বিবেচনা করতে পারত যদি সেটা রাজনৈতিক হতো এক প্রশ্নের জবাবে তিনি বলেন মেডিকেল বোর্ড যে রিপোর্ট দেবে তা আদালতের কাছে পৌঁছাতে হবে খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নেতারা যেভাবে বলেন দায়িত্বরত ডাক্তাররা সেভাবে বলেন না খালদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সরকার এতটা অমানবিক আচরণ করবে না আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন বিএনপি এক মুখে দুই কথা বলেন এটা দ্বিচারিতা তারা কি চান নিজেরাই জানেন না এ কারণে তারা রাজনীতিতে সফল হতে পারছেন না মন্ত্রিপরিষদের রদবদলের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মন্ত্রিসদের রদবদল পুনর্বিন্যাস সম্পূর্ণ প্রধানমন্ত্রীর اختیار কাজে গতি আনার জন্য মন্ত্রীসভায় পরিবর্তন আনতে পারেন তিনি সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখমবাහුদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবুর উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ উপস্থিত ছিলেন প্রসঙ্গত জিয়া চেরিতত্ত্ব ট্রাস্ট মামলায় তণ্ডিত হয়ে 2000 সালের আটই ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত বছরের একই এপ্রিল থেকে বিএসএমএমইউতে ভর্তি আছেন তিনি সাবেক এই প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ জানিয়ে তার জামিনের জন্য উচ্চ আদালতে যায় তার আইনজীবীরা তবে বরাবরই আদালত জামিন না মঞ্জুর করে দেন এদিকে সিটি নির্বাচনে ভাইরাল হওয়া সেই তরুণীকে অভিনন্দন জানালেন ইশরাক সদ্য সম্পন্ন হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে ভোট দিতে গিয়ে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বাধার সম্মুখীন হয়েছেন বলে এক তরুণী অভিযোগ করেন ভোট দিতে না পারলেও তিনি কেন্দ্রের সামনেই এই ঘটনার প্রতিবাদ করেন ক্যামেরার সামনে কথা বলেন তার এই প্রতিবাদের ভিডিও চিত্র মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম হন তিনি তাৎক্ষণিকভাবে এই তরুণীর পরিচয় শনাক্ত করা না গেলেও পরে জানা যায় তার নাম মো সামারা রাজধানীর গোপীবাগের মেয়ে তিনি এই তরুণীকে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়েছে এ সময় ঢাকা দক্ষিণে দলটির মর্ণিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবি দিয়ে এটি ছোট পোস্ট করেছেন ঢাকার সাবেক মেয়র পুত্র তিনি লিখেছেন সিটি নির্বাচনের দিন ব্রাদার্স ক্লাব সেন্টারে ভোট দিতে চেষ্টা করার সময় স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের গুন্ডা বাহিনীদের বাধার বিরুদ্ধে প্রতিবাদ করা গোপীবাগের সাহসী মেয়ে মো সামরাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই